morning. Second দিন যে কোনো প্রোগ্রামের ক্ষেত্রে যেটা হয় মানুষজন একটু আমরা যেটা বলি যে আগের দিনের ওই চাপের ফলে হঠাৎ করে সেকেন্ড দিন চাপটা হঠাৎ করে কমে যায় কমে যাওয়ার পরে মনে হয় যারে দেরি করে গেল তো এখনো পর্যন্ত যা ফোন করে আমরা দেখলাম তাতে করে আরও 10-15 মিনিট লাগবে সবাইকে আসতে তো আমরা তার জন্য ওয়েট করছি না কারণ তাহলে সেশনগুলো শেষ করতে পারবো না আমরা চেষ্টা করছি আজকের সেশনগুলো অ্যাটলিস্ট বাই 4:30 টু ফিনিশ আজকের সেশন আমি কালকে ব্রিফ করেছিলাম মিডিয়া অ্যান্ড হেলথ প্রমোশন প্রফেসর সঞ্জয় মুখোপাধ্যায় স্কুল অফ ফিল্ম স্টাডিজ যাদবপুর ইউনিভার্সিটি হেলথ কমিউনিকেশন সাকসেস স্টোরিজ বাই ডক্টর অভিজিৎ রয় ডেপুটি ডিরেক্টর হেলথ ডিরেক্টর অফ হেলথ সার্ভিসেস আন্দামান অ্যান্ড নিকোবর অ্যাডমিনিস্ট্রেশন ক্লোড পেয়ার স্যার এসে গেছেন ডেভেলপমেন্ট কমিউনিকেশন ইন ওয়েস্ট বেঙ্গল মিস্টার সুমিত গোস্বামী উনি ডেভেলপমেন্ট কমিউনিকেশন কোর্স রূপকলা কেন্দ্রের ওয়ান অফ দ্য কনসালটেন্ট আমরা জাস্ট একটা ব্রিফ দিতে চাইছি যে মিডিয়া এবং হেলথ কমিউনিকেশন যেটা কালকে হয়েছে তার সাথে ছোট্ট রিক্যাপের মতো হয়ে যাবে এটা কিন্তু মিডিয়ার ব্যাপারটা আমরা আলাদা করে ধরতে চাইছি যে মিডিয়া কীভাবে ইউজ হতে পারে ইন হেলথ প্রমোশন তো এরপরে আমরা আসল জায়গায় আসছি যেটা আমাদের কমিউনিকেশনের ক্ষেত্র ডেভেলপমেন্ট কমিউনিকেশন তার অনেক ভাগ আছে কেউ বলেন কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট কেউ বলেন এসবিসিসি কেউ বলেন পিসিসি এখনও কেউ কেউ আইসি চালিয়ে যায় আমাদের গভর্নমেন্ট এখনও আইসি চালানো হয় যদিও সেটা কতটা আইসি সেটা নিয়ে আমাদের সন্দেহ যথেষ্ট কারণ আমি বারবারই বলি যে আমাদের যেটা মুশকিল যেটা গভর্নমেন্টের ক্ষেত্রে আমরা দেখছি প্রোগ্রামের ক্ষেত্রে যে সেখানে ইনফরমেশন রয়েছে এডুকেশন রয়েছে বাট হোয়াট অ্যাবাউট কমিউনিকেশন কমিউনিকেশনটা নেই কমিউনিকেশন অলওয়েজ টু ওয়ে প্রসেস সেখানে মানুষের ফিডব্যাক মেকানিজম থাকতে হবে সেখানে মানুষের কথা শুনতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে আইসি যেটা সেখানে আইটা আছে সিটা নেই সিটা মিসিং আমরা সিটাকে ধরার চেষ্টা করছি এবং আমরা চেষ্টা করব যে যারা পার্টিসিপেন্ট এখানে আর রয়েছেন তারা ওই সিটাকে ধরার চেষ্টা করবেন আগামী দিনে যাতে করে এই কমিউনিকেশনের জায়গায় দাঁড়িয়ে মানুষ যেন পার্টিসিপেট করতে পারেন সেটা খুব ভাইটাল এখন মানুষ পার্টিসিপেট করতে পারেন এই কথাটা বলাটা খুব সোজা বা আমরা অনেকেই বলে যে আমরা তো গ্রামের দিকে যাই লোকে জিজ্ঞাসা করে কেন এসছি রবীন্দ্রনাথের বিখ্যাত গানে বলছেন কে বলেছে তোমায় বধু এত দুঃখ সইতে আপনি কেন এলে বধু আমার বোঝা বইতে কে বলেছে তোমায় বধু এত দুঃখ সইতে আপনি কেন এলে বধু আমার বোঝা বইতে কে বলেছে আমাদেরকে এই কাজগুলো করতে কাজে সে প্রশ্নটা খুব ভাইটাল আজকে আমরা সেই কথাটাই বলতে এসছি যে কিভাবে সে কে বলেছে কথাটা শুনবো আর কিভাবে বলা যেতে পারে সেটা শুনবো কালকে আমরা বলে বুঝেছি কিভাবে সোশ্যাল বিহেভিয়ার চেঞ্জ দ্য টুলস দ্য সাকসেস স্টোরিজ এবং কিভাবে তারা করতে পেরেছেন তার হিসেব সাকসেস স্টোরিজ অবশ্যই আজকে যদি আমরা যেটা স্প্রিংবোর্ড বললো কালকে সঞ্জিতা বা আপনারা যারা একটু বেশি জানতে চাইছেন তারা বলবো যাদের কমিউনিকেশন ইনিশিয়েটিভ বলে একটা ওয়েবসাইট আছে ওয়েব পেজ আছে সেখানে প্রচুর মেটিরিয়াল সেখানে কিন্তু প্রমাণিত আজকে যে কমিউনিকেশন ডেভেলপমেন্ট কমিউনিকেশন বা বিসিসি এসবিসিসি হোয়াট এভার একটা পার্ট অ্যান্ড পার্সেল যে কোনো সাকসেসফুল প্রোগ্রামের ক্ষেত্রে অর্থাৎ উইদাউট কমিউনিকেশন ইউ কান্ট ডু এনিথিং এনিথিং তো আজকে যারা বলবেন আমি জানি অনেকে ইংরেজিতে বলবেন হিন্দিতে বলবেন আমি কিছুটা বাংলা করে দেবো জিস্ট কিন্তু পুরোটা বাংলা করা সম্ভব নয় আশা করি হিন্দিতে যারা বলবেন তাদের কথা তোমরা বুঝতে পারবে তাদের অসুবিধা হবে না এরপরে আমরা ডাইরেক্টলি কমিউনিটি মিডিয়াতে যাব যে কমিউনিটি মিডিয়া কেন কমিউনিটি মিডিয়ার সাকসেস স্টোরিজগুলো কী কী সেটা বলবেন প্রফেসর বিনোদ পাপারেলা ইউনেস্কো চেয়ার অন কমিউনিটি মিডিয়া ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদ সেটা ওভারঅল সেখানে কমিউনিটি রেডিও কমিউনিটি ভিডিও অনেক ধরনের যা যা হয় আর কি আইসিটি ফর ডেভেলপমেন্ট এগুলো নিয়ে উনি বলবেন দেন উইল ফোকাস টু থিংস টু মেজর থিংস ওয়ান কমিউনিটি ভিডিও কীভাবে কমিউনিটি ভিডিওকে আমরা প্রমোট করতে পারি অ্যাট আওয়ার
own level. এবং তার সাকসেস স্টোরিজগুলো কি কি বলবেন বাসুকি বেলাবাড়ি অ্যাসোসিয়েট প্রফেসর অ্যান্ড ফ্যাকাল্টি ফেলো ইউনেস্কো চেয়ার অন কমিউনিটি মিডিয়া ডিপার্টমেন্ট অফ কমিউনিকেশন ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদ। তারপর আমরা আসবো কমিউনিটি রেডিও, যারা কমিউনিটি রেডিও থেকে এসছি আমাদের এখানে, তাদের পক্ষে সুবিধে হবে যে আর কি কি ইনিশিয়েটিভ অন্যান্য স্টেশনগুলো নিচ্ছে ভারতবর্ষে, তো সেটা বলবেন ভেনু আরোরা, এক্সিকিউটিভ ডিরেক্টর আইডিও সিং মিডিয়া কম্বাইন নিউ দিল্লি। এটার পরে আমরা যেটা করবো, সিম্পল একটা সেশন করা হবে। আমরা ভেরিডিক্টেড সেশনে বিশ্বাস করি না, আমরা বলি যেটা খুব অ্যাকশন প্ল্যানের মতো ছোট্ট চার পাঁচটা পয়েন্ট আমরা তুলে নিয়ে আসবো, যেগুলো আমরা আমাদের লেভেলে, গভর্নমেন্টের লেভেলে, লোকাল লেভেলে আমরা করতে পারবো, সে ঠিক সেই পয়েন্ট, এবং সেই পয়েন্টগুলোকে আগামী এক বছরের মধ্যে সেটা ফলো আপ করা হবে যে আমরা কতটা করতে পেরেছি। দ্যাট ইজ হোয়াট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। যদি আমরা তার মধ্যে দুটো কি তিনটে করতে পারি, তাহলে বুঝবো যে আমাদের এত ইনভেস্টমেন্ট ফর দিস ভেরি সেমিনার সাকসেসফুল। আমি বলবো সেটা সবচেয়ে বেশি উপকারের জায়গা হবে। তো শেষ কথা বলবো, লালন তার গানে বলেছিলেন, আপনারে আপনি চিনি নে, দিনদানের পর যার নাম ও ধর তারা চিনব কি মনে। মানুষ চেনা খুব কঠিন, নিজেকে সে চিনতে পারে না। সক্রেটিস বলেছিলেন নো দাইসেলফ ইজ দ্য আলটিমেট উইজডম। তো সেই নিজেকে চেনা, সোশ্যাল বিহেভ, সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশনে কিন্তু একটা বড় পার্ট, ইন্ট্রোস্পেকশন দরকার। আমরা আমাদের কাজের জায়গায় ইন্ট্রোস্পেকশন করবো যে আমাদের কী কী ভুল হচ্ছে কোন কোন জায়গাগুলোতে, এবং সেগুলোকে আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করবো আগামী দিনে। সো এই হচ্ছে আজকে টোটাল প্রোগ্রামের ডিটেলস। আমি আশা করবো যে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বাংলায় যদি করো কোনো অসুবিধা নেই, তাহলে সেটা আমরা ইংলিশ বা হিন্দিতে ট্রান্সলেট করে দেওয়া হবে। তো আমি প্রথমেই আমার যিনি বিশিষ্ট বক্তা প্রফেসর সঞ্জয় মুখোপাধ্যায় স্কুল অফ ফিল্ম স্টাডিজ যাদবপুর ইউনিভার্সিটি, ওনাকে ইনভাইট করছি অন দ্য স্টেজ টু ডেলিভার হিজ লেকচার। ভেরি গুড মর্নিং, আ ভেরি হ্যাপি মর্নিং টু এভরিবডি, আই উইশ দি কনফারেন্স এভরি সাকসেস। মাই রিগার্ডস অ্যান্ড থ্যাঙ্কস টু মানভূম আনন্দ আশ্রম নিত্যানন্দ ট্রাস্ট মান্ড অ্যান্ড my friends who have come all the way from Hyderabad and from different places. It's really a grand moment to see that so many social communicators have been working here to dedicate social and cultural ills from our society. I don't know how I will find myself fitted in the proceedings of the seminar, because as far as I know, I am not particularly a man of this other. My regard to those who actually work, actually remain in the workplace, and actually investigate and make research on the problem. I am an outsider that way. Still, since Samarpita, Papia and Nirmalo, people like them, very warm-hearted, very friendly, think that I will be able to contribute something. So I am here. Please excuse me if I appear as a kind of ornamental presence in the seminar. But before that, one thing I must submit with a bit of embarrassment. Embarrassment because, you know, this is social communication seminar and proceedings, and most of my colleagues are Bangla speaking. They work in the village sector, they feel more comfortable with the local language, and what they communicate is in local language. That India is a multicultural country, multilingual country, and when we make communication among ourselves, it happens in English, which is known to a very small sector. Can't be helped, because I can't address my colleague Vinod Bavadala in Bangla, because in case he uses Telugu, the same problem will happen to me. When I talk to my friend Madhav Prasad,
both of us talking Bangla, because mother at this time had learned some Bangla, and I'm in the process of learning some Tulu. That does help the proceedings. So please allow me to use some kind of Bangla, because that will be more fruitful. Now, when we say this spoken practice, look at the culture then, that it is a kind of practice initiated in India, that the foreign, it came from foreign land, and subsequently, because of imperial profit motive, it gained currency, even among the middle class. Dhumpa, cigarette khawa, er ekta sanskritik man dalalo. Mane jara cigarette khay, the way Marx said, society is divided between haves and have-nots. Jader ache ebong jader nei. Tar moddhe Bangla samajra, Bangalider samaj, jekhane Ingrejra prothom pare gechilo, the capital remained here till 1912. 1912 সাল পর্যন্ত কলকাতায় ছিল ভারতের রাজধানী। তো কলকাতায় ইংরেজরা এরকম কালচারটা করে দিতে পেরেছিল বাংলা মিডল ক্লাসের মধ্যে, যে ক্লাসটা তৈরি করেছিল ইংরেজরা। মেকলে তার বিখ্যাত ডিসপ্যাচে বলেছিলেন, উই মাস্ট অ্যাট প্রেজেন্ট ফর্ম এ ক্লাস ইন্ডিয়ান অনলি ইন ব্লাড অ্যান্ড কালার, দ্যাট ইংলিশ ইন মরাল, ইন টেস্ট, ইন ইন্টেলেক্ট। এই যে মেসেজ, এই মেসেজ এখনো পর্যন্ত অ্যাক্টিভ থ্রু আউট ইন্ডিয়া। হোয়েনএভার ইউ এন্টার ইউনিভার্সিটি, ইউ মাস্ট বি নোয়িং দ্যাট আনলেস ইউ নো ইংলিশ, আনলেস ইউ মেক ইউর সেলফ অ্যাভেলেবল ইন অ্যান্ড থ্রু ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইউ আর আ সিম্পল নন এক্সিস্টেন্ট পার্সন ইন দি হোল হায়ার এডুকেশন সিস্টেম অফ দিস সাব কন্টিনেন্ট। ইন এনি কেস, আমরা যে ইংলিশ শিখলাম তার সঙ্গে অনেক কিছু শিখলাম। একটা হলো টোব্যাকোর একটা সোশ্যাল রেসপেক্টেবিলিটি, সামাজিক রেসপেক্টেবিলিটি কীরকম। আপনার আমি এখনকার উদাহরণ দিচ্ছি, যেমন বাঙালিরা যে সিনেমা দেখে, আপনি দেখবেন সার্ভে করে কোচবিহার টু সুন্দরবন, মানভূম টু বনগাঁ, সবচেয়ে বেশি সিনেমা চালু কার, সত্যজিৎ রায়ের ফেলুদার গল্প। Right? If you go through Feluda, what do you find? By Rai. Since Rai was a smoker, he used pipes. Even Bandi had a dharana, the buddhiman log, those who are intelligent, they smoke. Therefore, if you look at the coveted figure of Feluda, the detective, you would find that Feluda smokes. And what kind of cigarette he smokes? Read him, look at him. The most sold stories in Bengal today is Feluda's story. Feluda smokes Charminar, a cigarette produced by Ghazi Sultan from Hyderabad, an ITC product. Feluda smokes Charminar, a branded cigarette. And Charminar, Bangladesh Mode, প্রচারিত যে চারমিনার না খেলে ইন্টেলেকচুয়াল হওয়া যায় না। বিলিভ মি, আই জয়েন যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্ট, মাই ফার্স্ট ইয়ার ওয়াজ ইন 1969, দি ডে আই জয়েন ইন জুলাই, ফ্রম 2nd July আই বিগ্যান টু স্মোক চারমিনার ইন অর্ডার টু গেট মাই সেলফ ওয়েল অ্যাকোমোডেটেড উইদ ইন মাই ফ্রেন্ডস। 2nd July 1969 থেকে আমার সিগারেট খাওয়া শুরু হয়, সে বেড়ে যায়, কারণ তখন দোজ আর নকশাল ডেজ, দোজ আর এক্সট্রিমিস্ট ডেজ, অ্যান্ড দোজ আর দি ডেজ অফ ডিফায়েন্সেস অ্যান্ড প্যাশন। সো আমরা সিগারেট খেতে শুরু করি, এবং এই সিগারেট খাওয়াটার একটা সোশ্যাল রেসপেক্টেবিলিটি আছে, সামাজিক সম্মান আছে, যে লোকে ইন্টেলেকচুয়াল। আপনি দেখবেন বাঙালি মিডিয়া যে সমস্ত ইন্টেলেকচুয়ালদের প্রজেক্ট করে, প্রত্যেকেই উইথ সিগারেট, সত্যজিৎ রায় উইথ পাই। এবার এভরি ফিগার আপনি জানবেন, এগুলি ইনডিরেক্টলি আমাদের আনকনশাসে আমাদের বুঝিয়ে দেয় যে পিপল হু ডু নট স্মোক
lack intellectualism from the people who spoke. যেমন ইংলিশ কালচারেও যখন আপনি শার্লক হোমসের গল্প পড়েন, যেহেতু শার্লক হোমস স্মোক করেন পাইপস, সুতরাং শার্লক হোমস অনেক বেশি ডিটেকশনে সাহায্য করেন। এগুলো কতগুলো অ্যাপারেন্টলি আনকানেক্টেড অ্যাক্টিভিটি, কিন্তু সাইকোলজিক্যাল আনকনশাসে এগুলো ট্রিমেন্ডাসলি পাওয়ারফুল। যে একজন লোক সিগারেট খায়, একজন লেখক, একজন কবি, তিনি সিগারেট খান, এন্টার কফি হাউস, কফি হাউসে যদি স্মোক ফ্রি জোন হয় তাহলে কবিতার তত উন্নতি হবে না। এই যে ধারণাটা, এই ধারণাটা আমরা পোষণ করি এবং এই ধারণাটা নিয়ে আমরা যখন যেখানে যাই, এবং ন্যাচারালি আমাদের সোশ্যাল হায়ারার্কি যেমন আছে ইন বিটুইন দি রিচ পিপল এবং ইন বিটুইন দি হ্যাভ নটস, আমরা উই ওয়ার্ক অ্যাজ এ ব্রিজ মধ্যবিত্ত মিডিল ক্লাস। তো এই মিডিল ক্লাস যখন সিগারেট খায় রিল্যাক্সেশনের সময়, কি উত্তম কুমার যখন সিগারেট খান, তখন আমরা ন্যাচারালি সেটাকে কপি করি। সিগারেট খাওয়া অ্যাটেইনস আ কাইন্ড অফ রেসপেক্টেবিলিটি। আমি নিজে বলতে পারি, আমি নিজে এক সময় চার প্যাকেট মতন সিগারেট খেতাম। হোয়াই ডু আই লিভ ইট? নট বিকজ অফ দিস ক্যাম্পেন। যে ক্যাম্পেনগুলো হচ্ছে সেই ক্যাম্পেনগুলো তখন চালু ছিল না। আমার হয়, আমার ছেলে হওয়ার পরে সেই ছেলের খুব সর্দি কাশি হয়, এবং সর্দি কাশি হওয়ার ফলে আমি দেখতাম ওর মুখটা লাল হয়ে যাচ্ছে। তো যাই হোক, আউট অফ মাই অ্যাফেকশন আই থট আই শুড লিভ সিগারেট। আই হ্যাভ নো রাইট, আই হ্যাভ ব্রট হিম ইন দিস ওয়ার্ল্ড, সো আই হ্যাভ নো রাইট টু টর্চার, সো আই লিভড ইট অল টুগেদার। আমি এখন আর সিগারেট খাই না, কিন্তু সেটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। কিন্তু দেখুন, এইটা আমি পরে ওয়েন আই ভিজিটেড ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আমি দেখেছি সোশ্যাল ক্যাম্পেনিংয়ে এটা খুব চমৎকার একটা উদাহরণ। যে যদি আপনি কোনো বাড়িতে সিগারেট খেতে যান, ধরুন আপনি কোথাও গেছেন, আমি নিজেই দেখেছি, আমি তখন সিগারেট খেতাম যে আমি একটা সিগারেট খাওয়ার প্রয়োজন বোধ করছি, তখন দিস সে ভেরি পোলাইটলি টু সেন্টেন্সেস, আইদার সরি উই ডু নট স্মোক, আই উইল হ্যাভ টু অ্যারেঞ্জ আ অ্যাশট্রে, অ্যান্ড দে প্রিটেন্ড যে অ্যাশট্রেটা জোগাড় করা খুব কঠিন। ফলে আপনি বলেন, নো নো ইটস অল রাইট, ইটস অল রাইট, ডোন্ট ওয়ারি, আই উইল ডু উইদাউট সিগারেট, ওয়ান। অ্যান্ড সেকেন্ডলি অ্যানাদার মেসেজ ইজ দেয়ার, দে সে নো নো সিগারেট স্মোকিং ইজ অল রাইট, উই ডোন্ট মাইন্ড, অলদো উই ডু নট স্মোক, বাট what happens, my child is suffering from a kind of cough, and one thing you can do, you can just go outside for 2 minutes and have a smoke. এই যদি বলে কেউ, তাহলে আপনি কিছুতেই খাবেন না সিগারেট, ফলে আপনি সিগারেট খাওয়া বন্ধ করেন। এবং শীতকালে ইন পার্টিকুলার আপনি বাইরে যেতেই পারবেন না, কারণ যদি -3 বা -4 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থাকে এবং হাওয়া থাকে, তাহলে আমি নিজে দেখেছি যে আমি এত বেশি স্মোকার ছিলাম যে আমি বাইরে গিয়ে সিগারেটটা আঙুলে লাগিয়ে জ্বালাতে পারছি না, হাওয়াতে কেঁপে যাচ্ছে এবং ধরতে পারছি না, ভীষণ ঠান্ডা, গ্লাভস পরা হাতে সিগারেট খাওয়া কঠিন। আমি অনেকগুলো জিনিস দেখেছি, এই জিনিসগুলো যদি আমরা কখনো এই দেশে চালু করি, যে আমি যদি এটা বলার চেষ্টা করি আমাদের কমিউনিকেশনে, যে এটা তোমার ডে টু ডে ইউসেজ থেকে তুমি অনেক ক্ষতি করছো, তাহলে অনেক বেশি ফ্রুটফুল হয়। ইনস্টেড অফ হোয়াট, আমি জানি না, মানুষ বা অন্যরা নিশ্চয়ই অনেক ভালো কাজ করছে, এই কাজগুলোর সঙ্গে আমি পরিচিত নই, কিন্তু আমি দেখেছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে পলিসি অনুসরণ করে অ্যান্টি স্মোকিং ড্রাইভ নিচ্ছে, সেটা কোনো কাজের কথা না। একটা সিনেমা চলছে, দুজন ভিলেন মারামারি করছে, তারা সিগারেট খাচ্ছে বা কিছু করছে, সেখানে হঠাৎ স্মোকিং কিলস। ফার্স্টলি থিঙ্ক অফ ইয়ার সিচুয়েশন, যেখানে খুব সাধারণ মানুষ, নিরক্ষর মানুষ, ইলিটারেট দেখছে, তাদের যদি স্মোকিং কিলস লেখা হয় একটা এতে, প্রথম কথা দে ফিল ডিস্টার্ব বিকজ দি ন্যারেটিভ ইজ ইন্টারাপ্টেড, অ্যান্ড সেকেন্ডলি হোয়াট হ্যাপেন্স, যে ডিরেক্টলি কোয়েশ্চেন ইউ, যে নট দ্যাট এভরি টাইম স্মোকিং কিলস দে আর লিভিং। এবং আপনি এই প্রবলেমটাকে খুব ছোটো ভাববেন না, যখন প্রথম অ্যান্টি ম্যালেরিয়াল মসকুইটো ড্রাইভ আফ্রিকায় না হয়, তখন যখন ফিল্ম দেখানো হয়, ফিল্মে
মাস্কুলিটি অনেক এক্সপোজড হয়েছে দেখানো হয়েছিল অনেক বড় করে থিংস ওয়ার গিভেন বিগ এক্সপোজার সো মাস্কুলিটি অ্যাপিয়ার লাইক স্মল বার্ডস টু পিপল সেড যে উই ডোন্ট বিলিভ দিজ আর মাস্কুলিটিস মাস্কুলিটি টু হ্যাভ সিন দে আর স্মলার হাউ ক্যান ইট বি এটা হতেই পারে ভারতবর্ষের রিমোট অঞ্চলে আপনি যদি গিয়ে এই ফিল্মগুলো অ্যান্টি স্মোকিং ডায়েট দেখান তাহলে তারা বলতেই পারে যে স্মোকিং গিলস কেন উনি আমাদের হরেন কাকা তো খাচ্ছেন 24 বছর ধরে তিনি তো মারা যান ইমিডিয়েটলি মারা যাবেন কেন অর্থাৎ আপনি বলতে পারেন যে তো ল্যাঙ্গুয়েজ ইউজুয়ালি কপিরাইটার্স তারা যে ল্যাঙ্গুয়েজ তৈরি করেন স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ সেইটায় রিজিয়নাল ল্যাঙ্গুয়েজে কপিরাইটার ভালো পাওয়া যায় না বলে হোয়াট ডু তারা একজন ইংরেজিতে কপি লেখায় এবার কপি লিখে ইউনো গুগল সাপ্লাই দি ফরম্যাট অফ এভরি ল্যাঙ্গুয়েজ এবং এই যে ডিসকভারিতে যে বাংলা ব্যবহার করা হয় নো বডি বাংলা ডিসকভারি ইউজুয়ালি উই চেঞ্জ টিউন ইন অর্ডার টু কমফর্ট আওয়ার সেলস যে উই আর রেডি টু লিসন টু ইংলিশ দ্যাট নট দিস কাইন্ড অফ বাংলা হুইচ ইজ স্পোকেন বাই নো বডি তো এরকমভাবে ডিসকভারি যদি তেলেগুতে তামিলে